हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल खुदा पाठशाला। आज आमी चले आसलम। आजकेर विषय होच्छे यूजिंग प्रिपोजिशन विथ 75 वर्ड्स। एटा आमी सिक्वेली करेछि, आमी पार्ट बाय पार्ट करेछि। तार कारण होच्छे आपनादेर 75टा वर्ड आमी शेखाते चेयेछि सठिकभावे। एबं सबचेये बड़ो कथा जेटा, सेटा होच्छे जे এই 75 ওয়ার্ডস আপনারা যদি শিখে যান তাহলে আর কখনো ভুল হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো ওকে, এবার আমার লাস্ট দুইটা ভিডিওতে, পার্ট টু এবং পার্ট ওয়ানে, আমি পার্ট টুতে 50 পর্যন্ত শিখিয়েছিলাম। তো আমি আমি আসলে মূল পর্বে মূল বিষয় নিয়ে আমি কথা বলি। তো হচ্ছে আজকের 51 নম্বরে আছে হচ্ছে প্লিজড উইথ। এবং যারা এই এখান থেকে হয়তো আপনারা এই আজকের এই ভিডিওটাই ফার্স্ট দেখছেন অনেকে, তো যদি আসলেই শিখতে চান এবং আমি শেখাতে চাইছি আসলে খুব সহজ উপায়ে এবং সারা জীবন প্রিপজিশন নিয়ে আর প্যানিক হতে হবে না, তো সেই বিষয়টাই আমি আসলে ক্লিয়ার করতে চাইছি। তো যারা আজকে হয়তো অনেকে এমন আছে যারা আমাকে প্রথমবার আমার এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে যদি শিখতে চান তাহলে আমার আগের আমার পার্ট ওয়ান এবং পার্ট টুতে বাকি ওয়ার্ডসগুলা দিয়ে দেওয়া আছে। তো ওকে, 51 নম্বর হচ্ছে প্লিজড। প্লিজড উইথ, সন্তুষ্ট হওয়া, কোনো কিছুতে আপনি প্লিজড হয়েছেন, তো সেই প্লিজ শব্দের সাথে সবসময় উইথ প্রিপজিশনটা বসবে। পপুলার, পপুলার জনপ্রিয়, জনপ্রিয় হওয়া, এখানে পপুলার কখনো উইথের সাথে আমরা অ্যামাং, পপুলার মানে জনপ্রিয় হয়েছি, তাহলে অনেকে এর মধ্যে জনপ্রিয় হয়েছে, তাহলে প্রথমত আমাদের প্রিপজিশনটা মনে আসে অ্যামাং হতে পারে, বাট এটা অ্যামাং কখনোই হবে না। পপুলারের সাথে আপনার প্রিপজিশনটা যাবে সবসময় উইথ। এরপর হচ্ছে প্রেফার। এবার আমি প্রেফারের সাথে কিছু শব্দ আপনাদেরকে বলি, যেমন হচ্ছে প্রেফার, জুনিয়র, সিনিয়র, এই ধরনের শব্দের সাথে সবসময় প্রিপজিশন বসবে হচ্ছে টু। এই সিনিয়র, জুনিয়র, পেফার শব্দগুলো কিন্তু একই ধরনের, উচ্চারণের ক্ষেত্রে, প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে একই ধরনের, তাহলে এই ধরনের শব্দগুলোর পরে সবসময় প্রিপজিশন টু বসবে। এরপর হচ্ছে প্রিসাইড অ্যাট অর ওভার। প্রিসাইড অ্যাট, আপনি অ্যাট ব্যবহার করতে পারবেন অথবা ওভারও ব্যবহার করতে পারবেন। প্রাউড, কোনো কিছু সম্পর্কে আপনি ভীষণ গর্বিত অনুভব করছেন বা আপনাকে নিয়ে কেউ গর্বিত হচ্ছে, তাহলে আপনার সবসময় এই প্রাউডের শব্দের সাথে আপনার অফ প্রিপজিশন ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে 56 নম্বর, রিজয়েস। রিজয়েস শব্দটা আনন্দ প্রকাশ করার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। রিজয়েস, এই রিজয়েস শব্দের সাথে সবসময় অ্যাট প্রিপজিশনটা বসবে। এরপর হচ্ছে রিলেটেড, সম্পর্কিত কোনো কিছু বিষয়, রিলেটেড, রিলেট করছে, ওই রিলেশন, রিলেটেড, এই রিলেট শব্দটার সাথে প্রিপজিশন হচ্ছে টু প্রিপজিশন বসবে। এরপর হচ্ছে 58 নম্বর, রিপেন্ট। কোনো কিছু সম্পর্কে আপনি রিপেন্ট করছেন, আপনি দুঃখ প্রকাশ করছেন, আপনার ভেতরে অস্বস্তি হচ্ছে, তো এই বা আপনি আমরা যেটাকে বলে যে আমি রিপেন্ট করছি এই বিষয়টা, মানে আমি এই বিষয়টা আমার করা ঠিক হয়নি, তো যখন আপনি দুঃখ প্রকাশ করছেন, রিপেন্ট করছেন, তখন এই ধরনের এই রিপেন্ট শব্দটার সাথে প্রিপজিশন বসবে হচ্ছে রিপেন্ট অফ, অফ প্রিপজিশনটা বসবে। এবং একটা কথা আমি ক্লিয়ার করে দেই, এই যে প্রিপজিশনগুলো আমি আপনাদেরকে শেখাতে চাইছি, এই প্রিপজিশনগুলো ছাড়া এই শব্দগুলোর সাথে আর কোনো প্রিপজিশন কখনোই বসবে না। তাহলে কি হলো, 75 ওয়ার্ডস, 75টা শব্দে ইংরেজি শেখা, আমার লার্নিং প্রিপজিশন উইথ 75 ওয়ার্ডস। কেন বলেছি, কারণ আমাদের, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন যে মোস্ট ইউজড যে ওয়ার্ডগুলো, মানে এটা ব্যবহার হয়ে থাকে মোস্ট ইউজড ওয়ার্ডস, এই শব্দগুলো নিয়েই আমি কিন্তু প্রিপজিশনটা বসিয়েছি। এবং এই শব্দগুলোর বাইরে আপনার খুব একটা কিন্তু আসে না, এবং দেখা যাচ্ছে যে আপনি জিএসসি লেভেল বলেন, এসএসসি লেভেল বলেন, এইচএসসি লেভেল বলেন, আপনি এনি কাইন্ড অফ পাবলিক এক্সাম, আপনার কিন্তু এর বাইরে খুব একটা আসবে না, আপনি ব্যাপারটা পরীক্ষা করে দেখতে পারেন। তো যাই হোক, কিন্তু তার আগে একটা বিষয় আছে, সেটা আপনাকে শিখতে তো হবে আগে। তো এরপর হচ্ছে 59 নাম্বার, স্যাটিসফাইড, সন্তুষ্ট হওয়া, ঠিক প্লিজড, প্লিজডের সঙ্গে আমরা লিখেছিলাম উইথ, 51 নম্বরে উইথ লিখেছিলাম আর 59 নম্বরেও উইথ লিখেছি, অর্থ কিন্তু একই ধরনের।
বিলিভ ফেইথ যেমন বিশ্বাস কনফিডেন্স এই ধরনের বিশ্বাস জাতীয় শব্দের সাথে যেমন ইন প্রিপজিশন বসে সন্তুষ্ট হওয়া প্লিজড হওয়া স্যাটিসফাইড হওয়া এই ধরনের সন্তুষ্টি জাতীয় শব্দগুলোর সাথে উইথ প্রিপজিশনটা কিন্তু প্রেফারেবল উইথ প্রিপজিশনটাই বসে থাকে 60 নাম্বার এটা হচ্ছে সিমিলার আমি একটু আগে বলেছিলাম কিছু শব্দ কিন্তু যারা খেয়াল করেছেন জুনিয়র সুপিরিয়র তারপর হচ্ছে সিনিয়র এইরকম শব্দ এরপর আরেকটা শব্দ প্রেফার এই শব্দগুলোর পরে যেমন টু বসে ঠিক সিমিলার এই শব্দগুলো কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একই রকম তাহলে এই প্রোনাউন্সিয়েশনটাও যেমন মিল প্রিপজিশনাল ইউজিংটাও সেম তাহলে এই সিমিলারের পরে টু বসে প্রিপজিশন 61 নাম্বার সিট অ্যাট আ ডেস্ক আপনি কোথাও বসেছেন তাহলে ওই জায়গাটা হবে সিটের সাথে হবে হচ্ছে অ্যাট এখানে কিন্তু ইন কখনোই বসবে না আপনি ডেস্কে বসেছেন স্পেন্ড ব্যয় করা স্পেন্ড অতিবাহিত করা তাহলে এই স্পেন্ডের সাথে আমরা অন প্রিপজিশনটা বসাবো সব সময় সাকসিড সফলতা সফল হওয়া এই সাকসিড এই সাকসেসের সাথে সবসময় আমরা প্রিপজিশন বসাবো ইন 64 সুপিরিয়র একটু আগে আমি বলেছি শব্দটা জুনিয়র সিনিয়র সিমিলার সুপিরিয়র সবগুলো শব্দের যেমন উচ্চারণটা যেমন একরকম প্রিপজিশনাল ইউজিংটাও সেম টু বসেছে 65 নাম্বার শিওর নিশ্চিত হয়েছেন আপনি কোনো বিষয়ে তার সাথে প্রিপজিশন বসাতে হবে আপনাকে অফ আমি আশা করছি যে আপনারা আমরা কিন্তু 65 আমি বলেছিলাম 75 ওয়ার্ডস তার মধ্যে আমরা অলরেডি কিন্তু 65 ওয়ার্ডে পৌঁছে গিয়েছি তো ভিউয়ার্স একটা কথা বলি যে অবশ্যই অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ওকে এরপরের নাম্বারটা হচ্ছে 66 সারপ্রাইজড আপনি আশ্চর্যান্বিত হয়েছেন আশ্চর্যান্বিত হতে হয়েছেন আপনি কোনো বিষয়ে ভীষণ দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছেন তাহলে ওই সারপ্রাইজডের সাথে সবসময় প্রিপজিশন বসবে হচ্ছে অ্যাট প্রিপজিশন এরপর হচ্ছে সাসপেক্ট সন্দেহ করা এই সাসপেক্ট শব্দের সাথে প্রিপজিশনটা বসবে হচ্ছে অফ প্রিপজিশন টাই বেঁধে রাখা বেঁধে রাখা তো এই টাই শব্দটার সাথে প্রিপজিশন বসবে হচ্ছে টু প্রিপজিশনটা বসবে এরপর 69 নাম্বার টেক এই টেক শব্দের সাথে আমরা প্রিপজিশন সবসময় বসাবো বাই 70 নাম্বার টায়ার্ড আপনি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছেন কোনো বিষয়ে তখন আমরা বসাবো অফ প্রিপজিশন 71 নাম্বার ট্রান্সলেট আপনি কোনো বিষয়ে রূপান্তর করছেন ট্রান্সলেট করছেন এর সাথে প্রিপজিশনটা বসবে ইনটু ট্রেম্বল এই শব্দটা হচ্ছে কম্পিত হওয়া ট্রেম্বল ট্রেম্বল উইথ কোল্ড ঠান্ডায় কাঁপছেন ওই ট্রেম্বলের সাথে আপনার প্রিপজিশনটা বসাতে হবে উইথ এবং একটা কথা আগেও বলেছি শেষ করার আগে আবারও বলছি যে প্রিপজিশনাল ইউজিংটা আমি দেখিয়েছি এই প্রিপজিশনগুলাই কিন্তু এই শব্দগুলোর সাথে বসবে অন্য প্রিপজিশন কিন্তু ইউজ কখনোই হবে না 73 নাম্বার ওয়ার্ন অফ এ ডেঞ্জার আপনাকে কোনো বিষয়ে ওয়ার্নিং করা হচ্ছে নিষেধ করা হচ্ছে কোনো বিষয়ের উপরে আপনাকে নিষেধ করা হচ্ছে কোনো বিষয়ের সম্পর্কে আপনাকে নিষেধ করা হচ্ছে তাহলে ওয়ার্নের পরে হচ্ছে আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তুমি এটা করো না তখন ওয়ার্নের পরে অফ প্রিপজিশনটা বসবে 74 নাম্বার আমরা ঠিক 75 ওয়ার্ডসের ঠিক আগের শব্দটা হচ্ছে রাইট আপনি লিখছেন কোনো বিষয়ের উপরে আপনি কোনো কিছু দিয়ে লিখছেন যেমন আমি মার্কার ইউজ করেছি এখানে ইঙ্কের কথা বলা আমি লিখেছি যে কালি দিয়ে লেখা রাইট ইন ইঙ্ক আপনাকে তখন রাইটের পরে ইন প্রিপজিশনটা বসাতে হবে 75 নাম্বার ইয়েল্ড এই ইয়েল্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়েল্ড আমি কিন্তু সেই নাম্বার ওয়ান থেকে 75 পর্যন্ত চেষ্টা করেছি শব্দগুলোর অর্থও আপনাদেরকে জানিয়ে দিতে ইয়েল্ড
মানে মেনে নেওয়া, কোনো বিষয় সম্পর্কে আপনি রাজি হয়েছেন, মেনে নিয়েছেন, ইয়েল্ড। এই ইয়েল্ডের পরে প্রিপজিশনটা বসবে হচ্ছে টু। তো ওকে ভিউয়ার্স, আমরা শিখে ফেলেছি 75 ওয়ার্ডস ইউজিং প্রিপজিশন উইথ 75 ওয়ার্ডস কমপ্লিটেড টোটালি। এবং আপনারা শিখেছেন, আমি আই থিঙ্ক আপনারা খুব ভালো করে শিখতে পেরেছেন। এবং যারা আজকে আমার প্রথম ভিডিও হয়তো দেখছেন, তাদেরকে বলছি আমার বাকি পার্টগুলো দেখলে আপনাদের টোটালি ওকে হয়ে যাবে। তো ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।